गाजीपुरे क्रेतर नागाले बहरे माँसर बजार कमी डिमर दामो और जानाते नगर शफिउद्दीन सरकार बजार के जुक्त होकर्मी इफतेखार रयहान इफतेखार मुरगी सह अन्य माँसर दरदम केम देखें और एक ही साथे डिमर दरदमो बोलें জি আবির, ঠিক রমজানের শুরু থেকে কিন্তু আমরা দেখছিলাম যে মুরগির বাজার কিন্তু বেশ উত্তাপ ছড়িয়েছে, এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে প্রায় সব ধরনের মুরগি কেজি প্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, এবং সেই ধারা কিন্তু এখনো কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ মানে মুরগির বাজার কিন্তু এখনো বেশ চড়া, তবে রোজার শুরুতে যে দাম ছিল সেই দাম থেকে কিন্তু এখন কেজি প্রতি 20 টাকা 10 টাকা এইভাবে কিন্তু কমেছে। তবে যেই দাম কমেছে সেই দামে কিন্তু আসলে বাজারে ক্রেতাদের মধ্যে কিন্তু স্বস্তি এনে দিতে পারেনি। ক্রেতারা কিন্তু এখনো কিন্তু বলছেন যে মুরগির দাম তাদের নাগালের বাইরে রয়েছে, অর্থাৎ বাড়তি দামে কিন্তু মুরগি কিনতে হচ্ছে। তো এই বাজারে আমরা আজকে দেখেছি যে ব্রয়লার মুরগি যেটি সেটি কিন্তু বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকাতে, এবং যেটি রোজার শুরুতে আমরা দেখেছি যে 220 থেকে 230 টাকা পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছিল। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে, এটিও কিন্তু 320 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল রোজার শুরুতে, এখন 20 টাকা কিছুটা কমেছে। আর লেয়ার মুরগি যেটি সেটি কিন্তু 300 থেকে 310 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো এবং অন্যদিকে যদি দেশি মুরগির কথা বলি, সবচেয়ে বেশি দাম বেড়েছিল কিন্তু দেশি মুরগির দাম, সেটি 650 থেকে 700 টাকা পর্যন্ত হয়েছিল, সেটি কিন্তু এখন 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে মাংসের দরদামের সবশেষ তথ্য। গাজীপুর থেকে আমরা এবার যাচ্ছি খুলনায়, সেখানে রমজানের চাহিদা কমায় সব ধরনের সবজির দাম কমেছে। বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে নগরীর সোনারাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, আমাদের জানাবেন যে বাজারে সবজির দরদাম কেমন, এবং একই সাথে রমজান তো 10 রমজান শেষ হয়ে গেছে, এই মুহূর্তে এসে সরবরাহের সাথে দামের পার্থক্যটা কেমন আছে একটু বলবেন। আবির, গত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে খুলনাতে যে বাজারগুলো রয়েছে সেখানে সবজির যে দাম সেটা কিন্তু অনেকটাই কম, এবং আজকেও আমরা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু সবজির যে কম দামে যে সবজি বিক্রি হচ্ছিল সে একই দামই কিন্তু আজকে রয়েছে। আজকে বাজারে যেসব সবজি রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সরবরাহ দেখেছি আমরা কিন্তু টমেটোতে। টমেটো আজকে বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা কেজি দরেও কিন্তু অনেক টমেটো বিক্রি হচ্ছে, এবং 8 থেকে 10 টাকাও সাইজ অনুযায়ী বিক্রি করা হচ্ছে। এছাড়াও অন্যান্য সবজির মধ্যে রয়েছে, যেমন লাউ রয়েছে, আজকে লাউ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 10 টাকা করে প্রতি পিস, যেটি কিন্তু আমরা রমজানের আগেও দেখেছি 25 থেকে 30 টাকা করে প্রতি পিস লাউ ছিল। এছাড়াও বাজারে রয়েছে কিন্তু বেগুন কিন্তু আজকে মাত্র 12 থেকে 15 টাকার মধ্যেই প্রতি কেজি বেগুন বিক্রি করা হচ্ছে। এছাড়াও উচ্ছে বিক্রি করা হচ্ছে 30 টাকা, ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 35 টাকা। তো সব মিলিয়ে আপনাকে বলা যায় যে বাজারে যেসব পণ্য রয়েছে সবগুলোই কিন্তু মোটামুটি কম দামেই বিক্রি করা হচ্ছে। মূলত রমজান মাসে কিন্তু যে বেচা বিক্রি হয়ে থাকে এবছর কিন্তু সেরকম বেচা বিক্রি হচ্ছে না, যার ফলে যে পণ্যগুলো আসছে সেগুলোর দাম কিন্তু স্বাভাবিকভাবেই কমে আসছে। এছাড়াও সরবরাহ কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে, সরবরাহ কোনো ঘাটতি নেই, যার কারণে সব রকম সবজি কিন্তু আজকে বেশ কম দামে বিক্রি করা হচ্ছে। এবং চাষিদের মতে এখানে যে চাষের ফলে বর্তমানে কিন্তু আবহাওয়া ভালো থাকার কারণে এখানে সবজির যে ফলন সেটিও কিন্তু অনেক ভালো হয়েছে এই অঞ্চলে, এবং এই সবজির ফলন ভালো হওয়ার কারণে কিন্তু এই যে যে সবজিগুলো বাজারে সরবরাহ করা হচ্ছে এগুলোর দাম অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এখানে একটি সমস্যা রয়েছে যেটি হচ্ছে খুচরা বাজারে, খুচরা বাজারে কিন্তু যে দামের যে নিম্নগতি সেটি কিন্তু বেশ ধীর গতিতে চলে। এখানে যে পাইকারি বাজারে যে পরিমাণ দামে খুচরা যে ব্যবসায়ী তারা কিনছেন সেই দামের তুলনায় কিন্তু যে খুচরা যে বাজারে যে বিক্রেতারা তারা কিন্তু মোটামুটি বেশ বেশি দামে বিক্রি করে বলে অভিযোগ করে সাধারণ মানুষ। তো এই বিষয়ে বাজার তদারকি যে সংস্থাগুলো রয়েছে তাদের যে অগ্রগতি সেটি আরও বাড়ানোর দাবি করেছেন ভোক্তারা। তো আবির, এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। নেতপণ্যের বাজার পরিস্থিতি জানছিলাম খুলনা এবং গাজীপুর থেকে, যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী।